বন্ধুরা আশা করি ভালো আছেন। বৃত্ত দিয়ে কিভাবে সানফ্লাওয়ার আঁকবেন, প্রথমে একটি বড় বৃত্ত, এরপর মাঝখানে একটি ছোট বৃত্ত, এরপর মাঝখানে একটি যোগ চিহ্ন, এরপর একটি পূরণ চিহ্ন, এরপর এই জায়গাটি সাইন পেন দিয়ে গোল করে নেবেন, এরপর প্রতি খোপে দুইটি করে পাপড়ি, এরকম প্রতি খোপের ভিতর দুইটি করে পাপড়ি এঁকে নেবেন। মাঝখানে ফোঁটা ফোঁটা, এরপর বোটা, ঠিক লম্বা করে দাগ দিয়ে এইদিকে লম্বা, আবার একই রকম ভাবে এই দিকেও এবার রয়েছে অন্যরকম, অন্যরকম আকর্ষণ হচ্ছে রং, মাঝখানে কাঁঠালি, পাপড়িতে হলুদ, সবগুলো পাপড়ি হলুদ দিয়ে সুন্দরভাবে রং করে নেবেন। হলুদ রং করার পর প্রতি পাপড়ির গোড়ায় ঠিক এভাবে কমলা রং করে দিবেন, এরপর পাতায় সবুজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।